টানা চার দিনের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন স্পটগুলো। সমুদ্র সৈকত, ঝর্ণা, পাহাড়, টিলা, হাওড়ে আগমন হয়েছে হাজারো পর্যটকের। এ নিয়ে আরো জানতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারে টানা ছুটিতে পর্যটক সমাগম কেমন দেখছেন? কোনো ধরনের অভিযোগ আছে কিনা পর্যটকদের? টানা ছুটি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন কক্সবাজারে ঘুরতে আসছে, যেহেতু আজকে শুক্রবার। এটি আসলে নতুন করে বাড়তি যোগ হয়েছে হচ্ছে আপনার দুর্গাপূজার যে ছুটি। দেশের সবচেয়ে বড় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হয় কক্সবাজার হবে রোববারে, এবং সেই কথা মাথায় রেখে ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভ্রমণ করছেন। আজকে সকাল থেকে আমি দেখেছি কক্সবাজারের বিভিন্ন জায়গায় থেকে এখানকার যারা ঘুরতে আসছেন তারাও কিন্তু শুধু সমুদ্র সৈকত নয়, বিভিন্ন জায়গায় তারা এখানকার যে দর্শনীয় স্থান রয়েছে সে দর্শনীয় স্থানগুলোতে তারা ভ্রমণ করছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এখানে ইনানি সৈকত আছেন, মহেশখালী আদিনাথ মন্দির থেকে শুরু করে রামের বৌদ্ধ মন্দির, সাফারি পার্ক থেকে শুরু করে সব জায়গায় আসলে দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার যে যারা পর্যটক আসছেন তারা অনেকটা অভিযোগ করছেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, পাশাপাশি এখানে যে হোটেল রেস্তোরাঁয় চড়া দামে খাবার বিক্রি করা হচ্ছে, এসব বিষয়ে অনেকটা অনেকে অভিযোগ করছেন। তবে এসব অভিযোগ দেখভাল করার জন্য এখানকার কক্সবাজারের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়ে থাকে। যদি এরকম কোনো সত্যতা পেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তারা এখানে অভিযান পরিচালনা করছেন বা এবং শাস্তির আওতায় আনছেন। আপনারা জানেন এখানে যে কক্সবাজার যারা ঘুরতে আসছেন তাদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ রয়েছেন এবং এখানকার জেলা পুলিশও রয়েছেন, পাশাপাশি সেনাবাহিনীর টহল রয়েছেন। সব জায়গায় আসলে মূলত নির্বিঘ্নে ঘুরে কক্সবাজার ত্যাগ করতে যেতে পারেন সেই বিষয় নিয়ে মাথায় রেখে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আপনি জানেন কক্সবাজারে ইতিমধ্যে রেলের বিশেষ একটি ট্রেন চালু হয়েছে যেটি পর্যটকদের জন্য, যে ঢাকা থেকে কক্সবাজারে সেটি আজকে সকাল 11টায় এসে পৌঁছেছে এবং প্রতিদিন এই সেই বিশেষ ট্রেনটি দুর্গাপূজা উপলক্ষে এই এই ট্রেনটি চলবে। তবে সবকিছু মিলিয়ে এখানকার যে এখন পর্যটক সমাগম আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি এবং সেই সাথে এই চাপ, অর্থাৎ যে চাপটি রয়েছে সেই চাপটি আরো অর্থাৎ রোববার পর্যন্ত থাকবে বলে আশা করি। এবং হোটেল ব্যবসায়ীরা বলছেন যে সরকার পতনের পর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে এসে পর্যটক সমাগম কম হয়েছিল এবং নতুন করে যাদের অর্থাৎ ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা অন্তত পক্ষে এখন পুষিয়ে নেওয়ার সময় এসেছে বলে হোটেল ব্যবসায়ীরা মনে করছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।